আসি একটু রেসপন্সিবিলিটি আছে যে অনেক ভালো টাইম কেটেছে এখানে, তারপর অনেক আড্ডা দিয়েছি, ওটা রেসপন্সিবিলিটি কিছুটা হলেও নেওয়া উচিত, বুঝছেন? সেই হিসেবে দেখ আপনাকে দয়া করার জন্য, ওর জন্য না, বাট রুমটাতে অনেক অনেক ফান পেয়েছি, লাইক অনেক মজা হয়েছে, অনেক আড্ডা হয়েছে, ওই হিসেবে লাইক আমার একটা মায়া কাজ করছে যে, বুঝেছেন? এটা যদি এখন আপনার রুমও না হয়তো অন্য কারো হয়তো আমি এটা অফার করতাম, বুঝছেন? কিন্তু আপনি এটা নিয়ে কিছুই বলতে পারবেন না, ঠিক আছে? ওইটাই আমি মিন করছি না, লাইক নাথিং এভার হ্যাপেন্ড। ওকে, ঠিক আছে, আমি বলবো না, অবশ্য অন্য ভাবে বলা যায়, বলবো যার কেউ নাই তার আল্লাহ আছে, এসেছে একজন নতুন, ভাবে বলা যেতে পারে, ভাবে বলা যেতে পারে যে একটা মেয়ে করে দিছে, মেয়েটা এত মিষ্টি, এত সুইট, তারপর কালার এরকম না, মানে নাম দিতে পারে, নাম না ব্যবহার করে। ও হয়ে গেছে, এটা কি এত সহজ? মানুষ তো কত কষ্ট করে করে, একবার বলে আপনার আইডি দেন, কোন আইডি সেটা লাগবে, তো রুমে কিছু আসে না, এটা কি এখন নতুন সিস্টেম? ঘটনা ঘটে গেছে তাই, বন্ধ করতে হবে, এখন দেখা যাক আর কি। মানে তুমি এখন আবার বলো যে তোমার নাম ব্যবহার করা কিনা, মাঝে মাঝে দু একজনকে চুপ, মানে আমার তো সবাই বলে বেড়ানোর দরকার নেই, একজনের আস্তে আস্তে বললেই হলো, মানে রুমের মধ্যে মাইক দিয়ে ফিস ফিস করে বল, তার মধ্যে একটা হচ্ছে রঙ্গমঞ্চ, রঙ্গমঞ্চের বললে কি হবে? আচ্ছা, এখন খেলাটা একটু অন্যভাবে খেলা দিতে পারে না, চিন্তা করছি সুজির বন্ধ করে দিই, সুজিকে যদি বলা বন্ধ করে দিই, তাকে যদি একটা সেফ প্যাসেজ দিই না, সেও কিন্তু এখানে আসবে, এবং শুধু আসবে